চৈতন্য মহাপ্রভু ভগবান বনতে আসেনি তিনি আমাদেরকে ভগবান বানাতে এসেছে আর আজকের দিনে রাগ করবেন না আমরা কিন্তু অন্য কায়দায় সেই নিমাই চাঁদের বিকৃত করে আমাদের মতো ধান ব্যবসা চালাচ্ছি চালাচ্ছি না বলুন এই দেখুন আমরা বৈষ্ণব সিরেছি মালা গলায় দিয়েছি তিলক পরেছি নিরামিষ খাচ্ছি মঠ মন্দিরে থাকছি বাবা মা ছেড়ে আমরা বলছি আমরা বৈষ্ণব কথাটা ভালো করে ভাববেন এক একটা দেখবেন কীর্তনিয়ারা না ইদানিং সব মঠ মন্দিরে ছিল এখন দেখছে সবথেকে বেশি ইনকাম কীর্তনে সব বড় বড় চৈতনধারীরা সব এখন হরি নামে চলে এসেছে রাগ করবেন না কদিন আগে সাত দিন সাত ছদিন সাত দিন আগে না আমি ফোন করেছিলাম মেদিনীপুরের একটা বেশ থাবাখানে চৈতন্য রেখেছে বেশ বয়স্ক কীর্তনিয়া নাম আর বলবো না কারণ ক্যামেরাগুলো বসে আছে ওদের দিয়ে বিশ্বাস নেই ওরা বাজে ওরা কোথায় ফুরুত করে ছেড়ে দেবে বাবা আমার শুরুত করে এসে গলা টিপে ধরবে না বাবা বলবেন না তবু না বলে আর থাকি কই কে এখন সেই থাবা থাবাখেনের চৈতনের কাছে ফোন করেছি বাবা আমাদের একটা হরিসভা আছে দয়া করে আপনার মতো বৈষ্ণব এসে যদি আমাদের হরিবাসরে দাঁড়ান আমাদের হরিবাসর ধন্য হবে আমরা আপনাকে দেখে ধন্য হব আপনার মুখে হরি নাম শুনে ধন্য হব দয়া করে আপনার কত দিতে হবে চুপ করে থেকে থেকে বলেন লাগবে চৈতনের দাম এত এই আমি এসে পৃথিবীতে জানতে পারলাম নবদ্বীপে একটা চৈতন ফোন করেছি বাবা আপনার রেট কত বলে ষাট শুনে আমার গলা কাঠ চৈতনার মালার যদি এত দাম হয় এরা কারা রে ভাই সেদিন নবদ্বীপে আমার নিমাই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আজকের আমরা এমন রাগ করবেন না বাবা মায়েরা আমরা এই আমাদের মতো জানোয়ারগুলো বেড়ে উঠছি কিন্তু আমাদেরকে তোষামত শুরু করেছেন আমরা যে তিন ঘন্টায় ষাট সত্তর আশি এক লাখ টাকা কামাচ্ছি আপনাদের কোনোদিন মাথায় ঢোকে না যে আমরা কারা আমি হরিবাসরে কেন গলা ফাটাচ্ছি বুঝতে পারছেন কেন খুটুর খুটুর কাশি হচ্ছে বুঝতে পারছেন পালা গাইলে তো আমি গাইতে পারতাম কে শুনল কে শুনল না আমি একটা রাধা গোবিন্দের লীলা গিয়ে কেঁদে কেঁদে চলে গেলে আপনারা বলতেন ও বাবা খুব কীর্তন হয়েছে ও কীর্তন শুনে কিচ্ছু হবে না চেতনা তৈরি করুন নিমাই বললে না চেতনা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখার নাম হলো বৈষ্ণবতা তুমি বৈষ্ণব হয়েছ নামে ওই ভেলতাল ধরে সমাজকে যদি শোষণ করো তাহলে কিসির কীর্তন আজকের সেই জায়গায় দাঁড়িয়েছে আমরা নামে গোপাল পুজো করছি আর গোপালের নাম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শোষণ করছি সেদিন দেখি একটা নিয়ে একটা গোপাল অমা আমার গোপাল কথা বলে আমার গোপাল মাগ সেবা করে আমা আপনারা যারা যারা সেবা করাবেন দয়া করে আপনারা দু চার পয়সা দিয়ে যাবেন কীর্তনে ক টাকা ইনকাম হরিবাসর এই দেখো বলতে বলতে এই রকম একটা গোপাল নিয়ে সোনারে ওরে গোপাল আমার ভরিবাসরে দাঁড়ালো সাত দিক থেকে কুলের মতো মাল এসে পড়লো এক টাকা হয়ে গেল নিয়ে চলে গেল গোপাল খাবে না এ গোপাল ভুড়ি বাড়াবে প্রশ্ন রাগ করবেন না ভক্তমণ্ডলী কথাগুলো ভালো করে ভাববেন আজকের আমরা কীর্তনিয়ারা বৈষ্ণব সেজেছি কিন্তু আমাদের চরিত্রের ঠিক নেই কিরকম তিন ঘন্টায় সাত সত্তর হাজার এ কেমন চরিত্রের বৈষ্ণব যারা মানুষকে ঢকায় যারা একে অপরকে অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খায় তারা কারা অথচ আপনাদের বলি বাহাদুরি আপনাদের বলিহারি আপনাদের আপনারা দেখবেন যে বেশি টাকা নেবে তার পিছনে দৌড়াচ্ছেন বলুন এই কানে যদি মাগো একটা আশি হাজার টাকা বা এক লাখ টাকার কীর্তন নিয়ে আসতো এ ফাঁক ফোঁকর থাকতো একদম নয় এই কটা ইউটিউব বসেছে তো এই তো আমার মনে হয় এখানে খান দশে বসে তো নাকি দশ বারো খানা বসেছে এতক্ষণ মনে হয় একশো খানা ইউটিউব বসে যেত আর সেই সঙ্গে এই সব ফাঁক পকড়া থাকতো বলুন অন্তত কর্তৃপক্ষের কর্তৃপক্ষ এসে বলতো বন্ধুগণ আমাদের এখানে যে কীর্তনিয়া এসেছে এক লাখ কুড়ি হাজার মানে টাকার গল্প বলে আবার বেশি নাম হয় আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি

আমি মাঝে মধ্যে ভাবি আমরা কারা আর আপনাদেরও মাথায় একটা পোকা ঢুকেছে পোকাটার নাম বলি ভীমরতি পোকা যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তনীয় আচ্ছা বলুন তো তিন ঘন্টায় আপনাদের সমাজ ব্যবস্থার কি পরিবর্তন করবে এই তিন ঘন্টায় বলুন তো ভক্তমণ্ডলী আমাদের তো আমাদের মতো মানুষটা এসে আপনাদের কি মোটিভ পরিবর্তন করিয়ে দেবে ভাবুন সারা বছর আমার মায়েরা ভিক্ষা করে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমার বাবারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা চাঁদাগুলো কালেকশন করে এক জায়গায় জড়ো করলো একটা ভান্ডার করলো আমরা এমন জানুয়ার টাকা কটা নিয়ে চলে আমি এই কথাটা বলি বলে সবার কাছে দোষী জানো বাবা বলে দাদা তুমি একটা কীর্তনিয়া হয়ে আসরে উঠো ওই রকম বড় বড় গালাগাল করবে কম দুঃখে নয় বাবা বাঘ থাকে বনে থাকে বাঘ যেমন একটা জানোয়ার রক্তের নেশায় সে বনে থাকে কাউকে পেলে ছিঁড়ে খায় আজকের ভালো করে ভেবে দেখবেন বনের বাঘ যেমন একটা পশু মানুষের ভিতরে একটা পশু বাস করে যার নাম লোভ মানুষ যদি এত লোভী হয় তাহলে বলুন আমার সনাতন ধর্ম বাঁচবে তো আমার এই হিন্দু ধর্মটা টিকে থাকবে তো আগামী দিনে ইয়ং জেনারেশন কীর্তন করবে তো কোথায় হরিনাম শুনছেন কোথায় লীলা গান শুনবেন পালা শুনবেন এই পালাগুলোর সমাজ থেকে তাড়ান অনেকে বলতে পারেন তুমি তো গলা ফাটাচ্ছ তুমি কম টাকা নিয়ে নিচ্ছ আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো উই তিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি কোনো কর্তৃপক্ষ কোনো নায়কবাবু আমার মরদ থাকে আমার সামনে দাঁড়াক দাঁড়িয়ে বলুক যে আমি তাদের উপরে প্রেসার ক্রিয়েট করে টাকা নিয়েছি আমি প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে পা জড়িয়ে ধরে বলি বাবা আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু চাই তার বেশি আমার লাগবে না মানুষ এখন বলতে নেই আমার কাছে আপনারা যদি আধ ঘন্টা থাকেন কত যে ফোন আসে সেটা বলে বোঝানো যাবে না ফোনের উপরে ফোনের জ্বালায় আমি মাঝে মধ্যে আমি ফোন রিসিভ করি না ক্ষমা করবেন আমার নিজের যারা কাছে আছে ওদের ওরাই রিসিভ করে তাদের সঙ্গে দুদণ্ড কথা বলে এই ফোন ধরলে এরাই ধরে আর আমিও ধরি এই কিন্তু আমি বেশিরভাগ টাইমটা আমি দেখেছি তো প্রতিদিন মানুষ ফোনের উপরে ফোন আসে টাকা দেওয়ার জন্যে মানুষ ছড়িয়ে দিচ্ছে বাবা নাও তুমি এসো দুটো কথা শোনাও মানুষকে শেখাও আমি বলবো আমি কি শেখাবো আপনারা সচেতন হন নিজের শিক্ষাটা নিজে তৈরি করুন আমাদের মতো পশুগুলোকে তাড়িয়ে দিন আজকের এক লাখ টাকা আশি হাজার পঞ্চাশ ষাট এটা কীর্তন নাকি মানুষের রক্ত শোষণ জানেন কদিন আগে একটা জায়গায় গান করতে গেছি একটা বুড়ো মানুষ বসে আছে সেই বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে স্ত্রী নেই ওনার স্ত্রী মারা গেছে একটা মাত্র ছেলে ছেলেটা জানেন একটা রাজমিস্ত্রি জোগাড়ে তাগাড়ে কাজ করে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে স্ত্রী আছে এবার বাড়ির যিনি বুড়ো মানে যিনি জোগাড়ে তাগাড়ে করে ওনার বাবা আমাকে বলছে গুরুদার বাবু আমাদের এখানে সব বড় বড় দল আসছে গো এটা অনেক বড় হরিষা কিন্তু জানো বাবা আমার উপরে ওরা বলেছে পাঁচ হাজার টাকা দিতে হবে আমার ছেলেটা কোথায় পাবে বলো তো বাবা ও সারাদিন চারশো সাড়ে চারশো টাকা মাইনে পায় ওর একটা ছোট্ট ছেলে আছে দুধ কিনতে পারে না ওর আমাদের এক মুঠো অন্ন দিতে পারে না বলো না ও ঠাকুর তোমরা বলো না পাঁচ হাজার টাকা দেয়নি বলে জানো ওরা আমায় বলেছে বলে তোমার ছেলে যেন মন্দিরে না আসে আমরা কেমন অন্যায় করেছি গো আজকের ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার এটা মনের দুঃখ আমার যন্ত্রণা কোথায় জানেন আমার নিমাই চাঁদ যেখানে প্রমাণ করে দিয়ে গেল মানুষের ভেতর সচেতন হও মানুষ প্রমাণ করে দিল মানুষ যেদিন তার সেই পরম চৈতন্যের সাগরে যাবে সেদিন তার জীবন ধন্য হবে আজকের জানেন সেই কথাগুলো বলতে এসে গল্প কাহিনি ওই কোন দিকে ঠ্যাং রাখবে কোন দিকে জুতো রাখবে কোন দিকে ছাতা রাখবে কোন দিকে কি করবে সেটাই নিয়ে আমরা টাইম পাস আমরা আসল তত্ত্ব শেখাই জানে তিন ঘন্টায় সাত সত্তর হাজার টাকা নিয়ে চলে যায় আজকের বলুন মায়েরা বলুন বাবা এর দ্বারা সমাজের কোন মঙ্গল হচ্ছে কি আমি শুধু একটা অনুরোধ করবো পায়ে ধরে একটা কথা বলে যাই আপনারা চারটে পাঁচটা বছর আমাদের মতো এই জানোয়ারগুলোকে একটু টাকা বন্ধ করুন আমাদের দাঁত কটা অন্তত ভাঙুক দেখবেন এমন একটা দিন আসবে দেখবেন চারটে পাঁচটা বছর যখন টাকা বন্ধ করে দেবেন তো দেখবেন সনাতন ধর্মের ভুল পাল্টে যাবে আবার আপনারা আনন্দে হরিনাম শুনতে পাবেন আনন্দে হরি কীর্তন আনন্দে হরিবাসন তৈরি করতে পারবেন আর আমি কথা দিলাম আপনারা যদি এমনি করে আমার সঙ্গে তাল মেলান ধর্মের নামে যারা অপসংস্কৃতি ছড়াচ্ছে ধর্মের নামে যারা আজকের ব্যবীচার ছড়াচ্ছে ধর্মের নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যারা টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে এমন একটা দিন আসবে দেখবেন ওদের পথে বসতে হবে আমি নারকেল খাওয়ার পরে গোটা কোথায় মালা জোগাড় করে রেখেছি মাইরি ও কয় শালার হাতে আমি তুলে দেবো ওদের শিয়াল্লায় আমি যদি না ফুটপাতে বসাতে পারি আমার নাম গুরুদাস নয় বেঁচে যদি থাকি দশ বছর আমি গালাগাল করে যাব আর আপনাদের ভেতর আমি চেষ্টা করে। এই সচেতন আপনাদের করিয়ে রেখে যাবো একদম যদি আমার কথাটা আপনারা কানে নেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন এটা আমার কথা নয় এটা আমার নিমাই চাঁদের কথা ছিল নিমাই চাঁদ সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কে ভালো করে ভেবে দেখবেন নিমাইজাদ তাই তো চিৎকার করে বললেন এই পৃথিবীতে যেন তোমরা আলাদা করে করে খাউকে থাকার প্রয়োজন নেই ব্রাহ্মণ এসে পুজো করলে তবেই যে সপ্যস্ত ভুল তোমার ঘরে বৈষ্ণব আনবে কেন তুমিই ব্রাহ্মণ তুমি বৈষ্ণব নিজের কান্নাটা তুমি কতো না নিজের দুঃখটা তুমি নিজে জানাও না এই যে ভৈমিয়া একাদশী গেলো গল্পটা আর বলে টাইম আছে আসতে চাই হাসুক ভৈমি একাদশী দেখো আমাদের বাড়ির পাশে সব থেকে একাদশী করেছে একাদশী করেন তো একাদশী ভৈমি একাদশীর দিনে ঠাকুর মশাই ডেকেছিলেন ডাকেননি ভুল করেছেন আমাদের পাড়ার সকলে ঠাকুর মশাই ডেকে পুজো করলে আর আপনি ডাকলেন হিংসাকারী এ বুড়ি খুব হিংসাকারী ঠাকুর মশাই দেবে না বলে দেন জানেন তা দেখি ভোরের বেলা গো মারা ভোরের বেলা দেখি চারটে ঠাকুর মশাই শুধু সাইকেল নিয়ে পাক খাচ্ছে পাক খাচ্ছে আমি বলি কি কল হলো এত ভোরের বেলা বাবা গান থেকে সবে গেছি জানো বাবা সেদিন গান ছিল হাওড়া ডিস্ট্রিক্টে গান ছেড়ে বাড়িতে গেছি হঠাৎ পাক খাচ্ছে আমি বলি কি ব্যাপার হলো তা আমার জিনিস জানাশোনা ঠাকুর ঠাকুর তুমি এই এত ভোরের বেলা পাক খাচ্ছ বলে তুই তো জানিস এই পাড়ায় আমার অন্তত এক দেড়শো জজমান মানে বলে ওরা সব একাদশী করেছে আমি আজকের পুজো করলে তবে ওরা জল খেতে পারবে ভাবুন আমাদের মাতারা কোথায় দাঁড়িয়েছে ঠাকুর মশাই এসে পুজো করে দিলে তবে জল খাবে ওর নাম পটল পটল ঠাকুর ঠাকুরমশাই আমাদের ঠাকুরমশাইয়ের নাম পটল ব্রহ্মচারী ওর ভালো নাম আছে সেটা আর বলবো না ডাক নাম পটল ঠাকুর তা পটল ঠাকুরের বলছি ও পটল ঠাকুর তা তুমি এমনি করে যাচ্ছ হ্যাঁ তা কতক্ষণে পুজো করে বলে দেখি চেষ্টা করি তাড়াতাড়ি করে দিতে হবে তো বেলা দশটার সময় দেখি পাক খাচ্ছে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ ঠাকুর এখনো পর্যন্ত পুজো হয়নি বলে আর খান পাঁচেক বাকি আমি ওর মধ্যে গোটা দুই বুড়ি টুড়ি আছে মানে হ্যাঁ তা তো আছে ভাবুন বুড়ি বেলা দশটা পর্যন্ত বসে আছে ঠাকুর মশাই পটল এসে যদি জল দেয় তবে খেয়ে তবে নাকি একাদশী পুণ্য হবে এর ভেতরে যদি আপনি পটল ডাঙায় চলে যান বলুন আপনারাই বিচার করুন আমাদের মাথাটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন আর নিজের কান্নাটা আমরা নিজে কাঁচতে শিখিনি এইখানে চাঁদ বললেন নিজের কান্না নিজে চাঁদ জগ্নাই যোগ্য নাই বলি দেন এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे हरे नित राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे जय गौरंग महाप्रभु जी की जय न তাই গৌর হরিন এই যে হাত তুললেন কোথায় গেলেন আমি ভগবানের বাচ্চা ভগবান এটাই শিখিয়ে দিলেন আর যদি বলেন দেখব কি করে এবার আমার কথাটা মন দিয়ে শুনুন দল আসার আগে ছোট্ট করে বলে যাই প্রত্যেকটা ইউটিউব ভাইদের আমি একটাই অনুরোধ করি আমি যে ঘটটা প্রত্যেকটা হরিবাসরে বলি প্রত্যেকটা হরিবাসরে গাই আপনারা দয়া করে এই পাঠটুকু কেটে অন্তত একটু মানুষের কাছে তুলে ধরবেন কেন জানেন এর উপরে কোনো কীর্তন নেই চ্যালেঞ্জ আজ বত্রিশ বছরের কীর্তনই আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি আপনারা হরি নাম করে সারা জীবনে যেটা খুঁজে পাননি আমি এই দু মিনিটে যে কথাটা বলে যাব সেই কথাটা মেনে চলুন হরিনামের ফল ফলতে বাধ্য বাড়িতে যখন থাকবেন মন দিয়ে শুনুন দল আসছে বাড়িতে যখন থাকবেন এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দেবেন এই গোড়ালিটা তেনে এই তলপেটে লাগিয়ে দেবেন আডুম বাড়ুম হয়ে বসবেন যে কোনো জায়গায় নিরালা নির্বিলি নতুবা ঘুমের ঠিক আগে বিছানায় আপনারা অমনি করে বসুন যারা বয়স জ্যেষ্ঠ মা আছেন যারা বয়স জ্যেষ্ঠ বাবা আছেন আমি পায়ে ধরে বলবো আপনারা তো পারবেন না বাবা পায়ে কষ্ট হবে আডুম বাডুম হয়ে বসুন যদি পারেন হান্ড্রেড পারসেন্ট একদম কারেক্ট ঠিক হবেই হবে হতে বাধ্য সূত্র ঠিক হলে অঙ্ক মিলবে কে এটাই হচ্ছে প্রসেস আমাদের জীবন লাইফ ইজ ম্যাথমেটিক্স জীবনটাই অঙ্ক অঙ্কটা গুছাতে পারিনি বলে তাই মেলাতে পারিনি ভক্ত ধ্রুব যদি ভগবান পেতে পারে প্রহ্লাদ যদি ভগবান পেতে পারে তুমি কেন পাবে না ভগবানের বাচ্চা আমরা সবাই তো তারা যদি পায় আমরা কেন পারবো না এটা বোঝা আছে জানেন ভালো করে ভাববেন বিছানায় ঘুমানোর আগে আডুম বাডুম হয়ে বসুন চোখটা বন্ধ করুন হাত দুটো এমনি করে রাখুন এই হলো জুড়ে দেবেন টাচ জুড়ে দেবেন টাচ হাঁটুর উপরে রাখুন চোখের দৃষ্টিটা আস্তে আস্তে নাকের ডগায় ফেলে দিন এইবার হরি নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিছুদিন পরে দেখবেন আমি যেটা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন কিছুদিন পরে দেখবেন আপনার শরীরে একটা শিহরণ জাগবে আপনার ভিতরে একটা কম্পন আসবে আপনার ভিতরে একটা আগুনের হ্যাঁ ফুলিঙ্গ আছাড় খেয়ে যেন উপরে উঠবে এইবার আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে দ্বিদল পদ্মে ফেলে দিন এতদিন নাকের ডগায় এবার এরও করে এই জায়গায় ওইখানে বসে কিছুদিন জপ করুন আপন মনে কিছুদিন নাম করুন চোখের জলে বুক ভেসে যাবে আপন মনে দেখবেন ওইখানে নাম করতে করতে একটা আগুনের গোলা তৈরি হয়ে যায় এই গোলাটা যখন তৈরি হয়ে যাবে জানবেন আপনার নাম করা স্বার্থ ওই জায়গায় আপনি আপনার যে কোনো আরাধ্য দেবতা কালী শীতলা মনসা দুর্গা যে যে দেবদেবী আপনি ভালোবাসেন ওইখানে স্মরণ করুন ওইখানে যে প্রতিচ্ছবিটা ফুটে ওঠে ওইখানে যে প্রতিচ্ছবিটা আপনি দেখতে পাবেন ওর নাম ভগবত দর্শক এর বাইরে কিচ্ছু পাবেন না যত মার মন্দিরে যান যত নিরামিষ খান যত কিছু করুন না কেন এইবার এই মনটাকে টেনে উপরে ভাসিয়ে দিন যেখানে সাধুরা চৈতন্য ডেকেছে এটা চৈতন্যের দেশ একবার যদি মনটাকে আপনি উপরে ভাসিয়ে দিতে পারেন ওখানেই দেখবেন আস্তে আস্তে অষ্টসিদ্ধির প্রকাশ হয় অনিমা লগিমা গরিমা অন্তর্জামিত ঈশ্বরত তো ঈশিতা বসিতা ওইখানে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে তিল তিল করে দেখবেন সিদ্ধি মুক্তি নির্বাণ নির্বিকল্প এবং কিছুদিন পরে আস্তে আস্তে চলে যায় মানুষ ভাব সমাধির পথে যেদিন মানুষ নিজেকে হারিয়ে ফেলে নিজেকে করে ফেলে এর নাম হলো বৈষ্ণবতা ওই জায়গাতে যেতে পারলেই তবেই আমাদের হরিনাম করা সার্থ তাই নিমাই চাঁদ বললেন ভগবানের সন্তান হয়ে তোমরা নিজের চিন্তা করো নিজের কান্না নিজে কাঁদো এগিয়ে চলো পরমানন্দের দেশে